شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم الحمد لله والصلاه والسلام على رسول الله اجمعين ভাই আপনি যে প্রশ্নটি করেছেন জানতে চেয়েছেন اهل হাদিস কাকে বলে اهل হাদিস বলা হয় যারা নির্ধারিত কোনো একটি মাযহাবের অনুসরণ করে না যারা চার ইমামকে সম্মান করে যারা প্রকৃত কোরআন ও হাদিসের উপর জীবন যাপন করে যারা সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে কোনো মাযহাবের মাধ্যম ছাড়া কোনো মাঝহাবের মাধ্যম ছাড়া কোনো একটি মাঝহাবকে নির্ধারণ করে নাই যারা কোনো একটি নির্ধারিত একটি মাঝহাবের অনুসরণ যারা করে না তারা হচ্ছে তাদেরকে আমাদের ভারতবর্ষ বলা হয় আহলে হাদিস সৌদি আরব বলা হয় সালাফি এবং মিশর বা সুদান এগুলিতে বলা হয় আনসার সুন্না এই বিভিন্ন জায়গার বিভিন্ন এরকম নাম রয়েছে মূলত তারা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এবং সাহাবাই কারামের অনুসারী তারা কোনো একটি নির্ধারিত মাজহাব অনুসরণ করে না তারা ইমামকে করে চাইরো ইমামকে তারা ভক্তি করে চাইরো ইমামকে তারা মানে মূলত তারা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকেই অনুসরণ করে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিসের অনুসরণ করে কোনো মাজাহাবকে অগ্র দেয় না তাদেরকে বলা হয় ভারতবর্ষে আহলে হাদিস বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল এগুলোতে আহলে হাদিস হিসাবে তারা পরিচিত তো এখানে আরেকটি প্রশ্ন যেটা করেছেন যে হানাফিরা অস্বীকার আকিদার ক্ষেত্রে অস্বীকার করে কারণ আহলাদিস আহাদিসের আকিদা আহলে সন্না উল জামাতের যে আকিদা মূল এটি হচ্ছে আহলে সুন্না উল জামাতের আকিদেই হচ্ছে আহলে হাদিসগণের আকিদা আর হানাফিগণ তারা বিভিন্ন আকিদার বিশ্বাসী তারা বিভিন্ন মাঝাব থেকে তারা আকিদা গ্রহণ করেছে যেমন আরি এবং মাতরদি এবং তাদের অনেকেরই হানাফি সাথে মিশ্রিত হয়ে গেছে যার ফলে তারা দেখা যাচ্ছে যে যে অনেকটাই সঠিক আকিদার বিপক্ষ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে তারা মেনে নিতে পারে না তারা যে আকিদার বিশ্বাসী বাপদাদার চোদ্দ গোষ্ঠী থেকে যে আকিদার মেনে আসতেছে সেই আকিদাই তারা মেনে আসতেছে পালন করতেছে এবং সেগুলোই তারা জিন্দা রাখতেছে যেমন আজকে যত বিধাৎ কার্যক্রম দেখবেন সব পাবেন এই হানাফি মাজ কার্যকালীন এই সমস্ত কোনো বিধা পাবেন না অতএব তারা আজকে এই বিধাৎ করতে পারতাছে না বিদায় আপনারা সাধারণ মানুষ হয়ে তাদের এই কর্মগুলোকে ভুল ধরতেছেন বিদায় তারা আজকে আহলাদিসের বিরোধিতা করতেছে কারণ তারা তাদের দলিল নাই দলিল ছাড়া তারা এতদিন তারা করে আসতেছে যে সমস্ত অনেক কার্যক্রমের তাদের কোনো দলিল নাই তাই আজকে যারা দলিল চাচ্ছেন এবং যারা প্রমাণ চাচ্ছেন তারা তাদের কাছে ভালো না এই জন্যই তারা আহলাদিসের বিরোধিতা করে বা সঠিক বিশ্বাসী তাদের করে আজকেও যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন এতদিন একটু দলিল দেন সেই ক্ষেত্রে তারা আপনাকেও দোষারোপ করবে এই ধরনের যা চল্লিশা খাওয়া তারপরে এই যে মৃত ব্যক্তির কাছে চাওয়া এই কবরে যাওয়া মাজারে যাওয়া এই যত রকমের কুসংস্কার এইগুলো সবই হানাফি মাজাহের মধ্যেই পাবেন এই আহলে ভিতরে কোন একটি এগুলো বিধাত পাবেন না আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন এবং হকের উপর অটল রাখুন হক কে মানার জন্য তৌফিক দান করুন আসসালাম আলাইকুমুল্লাহ